فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে এক ভাই জানতে চেয়েছিলেন আকিদা কি আর আকিদা কতটুকু বিশ্বাস করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিদা সম্পর্কে কোনো কিছু বলেছেন কি না। জি সম্মানিত ভাই, দুবাই থেকে জানতে চেয়েছিলেন, আপনার নাম্বার লাস্টে 393। আকিদা সম্পর্কে বলা হয়েছে যে আকিদা শব্দটি আরবি শব্দ, এর আভিধানিক বা অর্থ আসে বিশ্বাস, আস্থা, ধর্ম, ধর্মমত। তো এ হলো আকিদা, বিশ্বাস এটার পারিভাষিক হলো ব্যাপক, ব্যাপকভাবে বিশ্বাস স্থাপন করা আল্লাহ তাআলার ব্যাপারে, নবী রাসূলের ব্যাপারে, ফেরেশতাগণের ব্যাপারে, তারপরে পরকালের ব্যাপারে। এক কথায় ইসলামী যে বিশ্বাস, ধর্মমত, আপনার মত কি সেই বিষয়ে জ্ঞান অর্জন করে আমল করা, সেটার নাম হলো ইসলামী আকিদা বা সহি আকিদা। তো এখানে আকিদাটা ব্যাপক কথায় ব্যবহৃত হয়ে থাকে, তাতে ইসলামের যে পাঁচটি স্তম্ভ এটাও এর সাথে সামিল, ইমানের ছয়টি রুকুন এর সাথে এগুলো সামিল। ইমানের ছয়টি রুকুন সবগুলাই পুঙ্খানুপুঙ্খভাবে মেনে নেওয়া, ইসলামের স্তম্ভ পাঁচটি সেগুলোকে আপনার মনে প্রাণে বিশ্বাস করে আমল করা, এরপর আরও আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে ইসলাম সম্পর্কিত বিষয় সেগুলো কে বিশ্বাস, আপনার ধর্মবিশ্বাস কি, ধর্মমত কি, আপনার মতামত কি, আমল কি, সেগুলোর নামই হলো আকিদা। এ ব্যাপারে আকিদা আর যেটা গুরুত্ব বোঝানো হয়েছে যে এর অপরিসীম গুরুত্ব, কোরআন এবং সন্ন্যাকে আঁকড়ে ধরা বাহ্যিকভাবে আর অবাহ্যিকভাবে সর্ব অবস্থায় আপনার কোরআন সন্ন্যাকে আঁকড়ে ধরা এবং কোরআন সন্ন্যা অনুযায়ী আমল করা। এরপরে প্রত্যেক নবী রাসূলের দাওয়াত, প্রথম দাওয়াতে ছিল সহি আকিদার পথে, প্রত্যেক নবী রাসুলের আহ্বান হয়েছে সহি আকিদার দিকে আহ্বান করার উদ্দেশ্যে। যেমন কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করছেন, মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুন। সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াত, যে আল্লাহ তাআলা বলছেন যে হে রাসুল, আপনার পূর্বে আমি প্রেরণ, আপনার পূর্বেও অনেক অসংখ্য নবী রাসুল প্রেরণ করেছি, যা তারা যে সমস্ত নবীগণ তাদের আহ্বানই ছিল যে আল্লাহ তাআলা যে উল্লেখ করেছেন যে আমি যে ওহি করেছি তার কাছে সে ওহির আহ্বান করবে, সেই ওহিটা ছিল যে ইল্লা আনা ফাআবুদুন, তারা একমাত্র আমার ইবাদত করবে, অর্থাৎ আল্লাহ ছাড়া কাউরির ইবাদত বন্দেগী করবে না। এটা প্রত্যেক নবী রাসূলের প্রথম দাওয়াত এবং শিরক বিদাতের বিরুদ্ধে দাওয়াত এবং আল্লাহর পথে আহ্বানের দাওয়াত, তাওহীদের দাওয়াত এবং এই আকিদার দাওয়াত। তো সেই সহি আকিদা আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে, সেগুলো হলো যে আকিদা সংশোধন, বিশ্বাস সংশোধন। এখন কোনো ব্যক্তির বিশ্বাস যে পীরের কাছে যেতে হবে, মাজারে যেতে হবে, এই হলো ভুল আকিদা। মানে এটা হলো বিশ্বাস, যে মানুষের একটা যে বিশ্বাস আছে যে পীরের কাছে গেলে, মাজারে গেলে কিছু পাওয়া যাবে, ওলির কাছে মাধ্যম চাইলে কিছু পাওয়া যাবে, কবরের কাছে টাকা দিলে কিছু পাওয়া যাবে, নজর মারলে কিছু পাওয়া যাবে, এই যে আকিদা এটা বিশ্বাস, এই বিশ্বাস হলো ভুল। এই বিশ্বাসটাকে চেঞ্জ করতে হবে, আর চেঞ্জ করে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছে সেই অনুযায়ী বিশ্বাস যদি আপনি করেন, সঠিক বিশ্বাসটা, তাহলে আপনি সহি আকিদার একজন ব্যক্তি হলেন এবং সহি একজন পাকা ইমানদার হলেন। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তারাক্ত ফিক আমরাইন, যে আমি তোমাদের কাছে দুইটা জিনিস ছেড়ে গেলাম, কিতাবুল্লাহ ও সন্নাত রাসুলি, আমার আল্লাহ তাআলার কিতাব এবং আমার সন্নাত, অর্থাৎ আল্লাহ তাআলার কোরআন এবং সন্নাকে যদি আপনি অনুসরণ করেন আর আপনার কিছু লাগবে না, সেই রাসুল দিলেন যে কোরআন এবং সন্না তোমরা আমল করো, আঁকড়ে ধরো, তাহলে তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, তোমরা সঠিক উপরে থাকবে। সুতরাং কোনো ব্যক্তির পূজা না, কোনো ব্যক্তির আমল না, এবং কোনো ব্যক্তিকে স্মরণ না, অনুসরণ হবে একমাত্র আল্লাহ, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তাহলে আপনার সহি আকিদা বিশ্বাস করা হলো এবং আমল করা হলো। সুতরাং আকিদার ব্যাপারে অনেক কথা আছে, তো যদি আপনার আকিদা সংশোধন করেন, ভুল থেকে সঠিকে ফিরে আসেন, তাহলে নাজাত পাবেন। যেমন এখানে বলা হয়েছে যে সহি আকিদার যে আলামতগুলা, সে ব্যাপারে বলা হয়েছে যে দুনিয়া এবং আখেরাতে সে সফল কাম, পরকালে তার জন্য জান্নাত, এবং দুনিয়া পরকাল উভয় জগতে সে আপনার কি হবে, সফলকাম হবে, শান্তি পাবে। সুতরাং সহি আকিদার বিকল্প কোনো পথ নাই, সহি আকিদার হলো যে সঠিকটা বিশ্বাস করা, যেটা রাসুল বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন
আল্লাহ তাআলা যেটা করতে বলেছেন রাসূলের ওহী করেছেন আর রাসূল সেটা আমাদের কাছে বলেছেন সে অনুযায়ী আমল করা, সে হলো সহি আকীদা। সুতরাং বর্তমানে যে আমরা ভুল আকীদায় বিশ্বাসী, যেমন আমরা উদাহরণস্বরূপ বলি যে কবরের কাছে যাওয়া, মাজারে যাওয়া, মাজারের কাছে মানত মানা, মিলাদ পড়া, শব বরাত, শব মিরাজ পালন করা, কোরআন খানি করা, চল্লিশা করা, মৃত্যু ব্যক্তির নামে আয়োজন অনুষ্ঠান করা, এইগুলো হলো ভুল আকীদা। এই আকীদা, এই বিশ্বাস যারা করে ভুলের মধ্যে আছে, এই ভুল থেকে আপনাকে সহি দিকে আসতে হবে যে এগুলো করা যাবে না। একমাত্র আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইলেই শুধুমাত্র আপনি পাবেন। তো যাই হোক, অনেক কথা আছে আকিদার বিষয়ে। আল্লাহ তাআলা আমাদের আপনাকে সহি আকিদা, সঠিক আকিদা, সঠিক বিশ্বাস যেন আমরা করতে পারি, সেই বিশ্বাস আমাদের আল্লাহ তাআলা দান করুক। জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল।